আর এই রবকে পাওয়ার জন্য বান্দা যেন পায় সেটা শিখাই দেওয়ার জন্য যিনি দাঁড়াতে আল্লাহর হুকুমে তশরীফ এনেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফীহিম রাসূলা হয়ে যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পরিধান করে এসেছেন যিনি ইন্না আতাইনা কাল কাউসারের তাজ পরিধান করে দরার বুকে তশরীফ এনেছেন তিনিই আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ এক কানেকশন লাগাই দিতে এসেছেন সুবহানাল্লাহ বলেন না ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে কানেকশন লাগাই দিতে এসেছেন যাদের অন্তরে ডিসকানেক্ট ছিল নবী এসে রাস্তাটা দেখাই দিলেন কানেকশন লাগাই দিলেন আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল ফারুক ফারুকে আজম হয়ে গেল ওসমান গনি জি নুরাইন হয়ে গেল আলী শের এ খোদা হয়ে গেল আব্দুল কাদের জিলানি হয়ে গেল এখানে জগড়ার কিছু নাই ইসলাম বুঝার জিনিস সুবহানাল্লাহ ইসলাম কিসের জিনিস আচ্ছা শুনেন এই বুঝ জিনিসটা কত বড় মারাত্মক আমি কেমনে বুঝাইতাম বুঝ নাই কিছু নাই জামাই বউ হজ্জ বাজা না আবিয়া তক কলে মাতেন নি বিয়া তক কল সুগরি থেকে আহাদি ও ভাই তুই নমাইত থেকে লাগো হদ হন বিভদ ফালাইতে লাগো হইন পারি ইয়া বিডিও ম্যান উগ আছে তো আর এক কুজরা আই আছে হইম নি তো আর মিকে ধরিব তখন আর গরজে বাতুন বন্ধ করে দিতে হইতে লাগো জানা জীবন হইতেন না কারণ প্রত্যেক বার প্রধানমন্ত্রী হলে আর বইন কল যৌতুক লেবে না আপনাদের কাছে আমার একটা আবদার করার অধিকার যুবক ভাইরা বলেন না আছে না নাই আপনার ইমানি ভাই হিসেবে আপনার উপর আমার একটা অধিকার আছে তো ওই অধিকার রেখে একটা কথা বলছি এই অদম অযোগ্য ছোট্ট মানুষ বিয়ে যদি কখনো করেন সততার সাথে করবেন পবিত্রতাকে সাথে রেখে করবেন নিজেও পবিত্র থাকবেন পবিত্র আপনি পাবেন এতটুকু গ্যারান্টি রবের পক্ষ থেকে হয়েছে আর আপনার যতটুক সামর্থ্য আছে অতটুক দিয়ে আপনি বউ আনবেন টাকা যদি না থাকে একটা ফাটা সিরা শাড়ি দিয়ে আনবেন যৌতুক নিয়েন না যৌতুক নিয়েন না উপহার বললেও নিবেন না আপনি বলবেন আমার আল্লাহ যতটুক দিয়েছে আমি অতটুকুই আলহামদুলিল্লাহ আপনি জানেন আপনি যদি বলেন যে ও বউ আমার কাছে হাজার টাকা নাই তোর জন্য বেনারসি শাড়ি আনার জন্য আমি রিক্সা চালাইয়া 300 টাকা দিয়ে তোর জন্য একটা সুতার শাড়ি এনেছি আনার সময় ফেটে গিয়েছে আপনার বউ বলবে ওই কোটি টাকার শাড়ির মধ্যে এই মর্যাদা নাই আপনার 300 টাকা শাড়ির মধ্যে যে মর্যাদা আছে ভালো মেয়েরা এইভাবেই বলবে সেজন্য যৌতুক নিবেন নিজে গরিব হয়ে যাবেন মনে রাখবেন এটা কারণ আপনার ভরসা থাকবে কার উপর জোরে বলেন না কার উপর শ্বশুর বাড়ির টাকা দিয়ে আপনাকে কোটিপতি হতে হবে না নিজে যা কাবেন 2 টাকা মানে 2 কোটি টাকার চাইতেও বেশি ইনশাআল্লাহ যে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে নিজের নামে শাহজাদা বাবার নামে আদা দাদার নামে গাদা নামে এক থাকুক এটাই 1 কোটি মানুষের দানে দরকার রব যা দিবে আলহামদুলিল্লাহ এবার আপনার শ্বশুর বলবে আমার মেয়ে বিয়ে করতে গেলে 30 লক্ষ টাকা কাবিন আপনি বলবেন যে 30 নয় 50 লক্ষ টাকা চাইলে আপনি দিতে লিখতে পারবেন কিন্তু দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে নাই আপনি যদি অঙ্ক বসাতে চান অঙ্ক বসান আর আপনি যদি রসুলের সুন্নত আল্লাহর হুকুমকে মান্য করতে চান আমার যতটুকু ইনকাম এতটুক দেন মনে রাখবেন শ্বশুর আব্বা যদি সংসার টিকার হয় 1 লাখ টাকাই ও টিকে আর যদি টিকার না হয় 10 কোটি টাকাও সংসার টিকবে না যেটাই বাস্তব এটাই অনেকে আছে মেয়েদেরকে গরুর মতো নিলামে তুলে ওই তোরা বাড়ির আডার দিকে আর গো বিশুর নিচে যাইতো না ইয়া ফোয়াতুন ইনকাম না 1 লাখ টিয়া আইতে রাদ 20 লাখ টিয়া তারপর জোর গড়িয়ে রে যাতে 20 লাখ টিয়া লেখে ফোয়া ও সালাক আহাদে কি রোডাত 20 লাখ টিয়া আছে না ও তো দম ফলিয়ে না লিখতাম হাত তো দহন হইতো না আহদি কিয়া বিয়ের রাইতো দিন ডাইরেক্ট বাসর রাইতো দিন কৌশল শিখি ফেলার দেয় দিন মাপ
এগুলা ইসলাম নয়, এগুলা ইসলাম নয়। যারা বলেন এগুলা ইসলাম নয়, যতটুক পারবেন একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই সবাই, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আঞ্চান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, ওর জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মুদের দয়াল নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন মুদের দয়াল নবীকে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান। মদিনা আমার জান, মদির জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। রবকে বন্ধু বানানোর দরকার, আর কোন উপায় নাই যে আমাদের, আর কোন উপায়? জোরে বলেন আর কোন উপায়। এবার আপনার সংসারে জামিলা সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ। ব্যবসায় জামিলা সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ। আপনার শরীরে অশান্তি সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ। ওই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার তো আর কোন টেনশন নাই। যেমন ইব্রাহিম নবীর সামনে আগুন তৈরি করা হলো, প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে জ্বলছে, ইব্রাহিমের টেনশনে সবাই টেনশন করছে, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই। জগৎ জিজ্ঞেস করে আপনাকে আগুনে ফেলা হবে, টেনশন নাই কেন? ইব্রাহিম বলে আর আমার রব তো আছে, আমার বন্ধু তো আছে, আমার খালিক তো আছে, আমার মালিক তো আছে। ওই বিশ্বাস যখন হাই লেভেলে পৌঁছে গেল, রব্বে করিম ডাক দিচ্ছে, যখন ওনাকে ফেলে দেওয়া হচ্ছে, রব্বে করিম বলে কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আগুন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কারণ রবকে কি বানিয়েছে? বাস্তব যেটা আমার কথা হচ্ছে যে কিছু করেন না তারপরে না মুনিব দয়া করবে। আর আমাদের এমন অবস্থা হয়েছে, সিডিঙ্গা হতা ডুবতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে হাইতে চায়, হাইতে দিলে তাইতে চায়, তাইতে চাইলে দখল করতে চায়। আর তো এন আর এন লেজি হয়ে গিয়ে কিছুদিন বাদ হইম দে রবটর হইম দে বাদ খাবাই দে বাস্তব হতা তো বাজে। একটা জিনিস দেখেন, একটা মানুষ তো আগে একটা মানুষ একটা চিঠির জন্য দুই মাস তিন মাস অপেক্ষা করত। বিদেশ থেকে কেউ চিঠি কিংবা ক্যাসেট পাঠালে সবাই মিলে বসে অতি আগ্রহ নিয়ে শুনত। তিনটা মাস যে মানুষ চিঠির জন্য অপেক্ষা করেছে, এখন দুইটা কল মিস কল হয়ে গেলে মানুষ চেতে যায়, মেজাজ ধরে যায়। আমরা দিন দিন কেমন জানি অধৈর্য হয়ে যাচ্ছে, ঠিক না? মনে রাখবেন আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যমের একটা মাধ্যম নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ধৈর্য। ধৈর্য, কষ্ট আসুক, দুঃখ আসুক, পক্ষে আসুক, বিপক্ষে আসুক, জোরে বলেন না, যত চুপ তত সুখ। রব বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যের দরকার, মনোযোগ, ধৈর্যের দরকার। যত কষ্ট আসুক, বদনাম করছে, গালাগালি করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, বেশি যদি অন্তরটা কষ্ট বেশি ভেঙে যায়, চোখের পানি যখন ফেল আসবে, তখনই যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে নালিশ করা শুরু করবে।
আপনার কোথাও নালিশ করার দরকার নাই, কারণ যেখানে নালিশ করবেন সেখানে টাকার কারণে আইন আবার গাইনো হয়ে যেতে পারে, পক্ষে বল আবার বিপক্ষ হয়ে যেতে পারে। তো ওই জায়গায় যাওয়ার দরকার নাই, ওইখানে যান যেখানে হাকামুল হাকিমিন বিচার করবেন। সুবহানাল্লাহ, যত সইবেন, বিশ্বাস করেন আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার অবজারভেশনে বলছি, কোরআন হাদিসের ছায়া তলে আমার মা বাবার দোয়ায়, যত চুপ থাকবেন তত আপনি আগায় যাবেন, আগায় যাবেন, আগায় যাবেন, আগায় যাবেন। যারা আপনার বদনাম করে টিনে নেমেতে চাইছিল, টেনে নেমাইতে চাইছিল, আপনাকে নামাইতে চাইছিল, তারা সবাই পিছনে পড়ে থাকবে, একদিন আপনি উন্নত শিখরে পৌঁছায় যাবেন। এবার আসেন দ্বিতীয় নাম্বার, নামাজ। দ্বিতীয় নাম্বার নামাজ, বলেন দ্বিতীয় নাম্বার নামাজ। এই নামাজের জিনিসটা একটু বুঝার চেষ্টা করবেন। নামাজ এমন একটা এবাদত যেটাকে বলা হয় সমস্ত এবাদতের মার্কাস, মূল। একটু মনোযোগ দিবেন, হজ আছে না, যাকাত আছে না, রোজা আছে না, নামাজ আছে না, একটু মনোযোগ দিবেন। চারোটা ফরজ, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে বলার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চারোটা ফরজ মানে আল্লাহর পছন্দ, বান্দা করলে আল্লাহ খুশি হয়। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, হজ একরকম, যাকাত একরকম, রোজা একরকম, তিনটা কিন্তু তিন রকম। এবার রোজার মধ্যে কি আছে? খাওয়া দাওয়া, পানি। নামাজের মধ্যে খেয়াল করেন, খাওয়াও নাই, পানিও নাই। এবার আসেন কোরআন তেলাওয়াত একটা ইবাদত, রোজার মধ্যে কোরআন তেলাওয়াত, হজের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু নামাজের ভিতরে দেখেন কোরআন তেলাওয়াত আছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কোন বান্দার যদি রবের সাথে কথা বলার জন্য মনে তৃষ্ণা লাগে, সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়, সে কোরআন তেলাওয়াত করবে মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। আপনি একটু ভাবেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতও আছে, রোজার নির্যাসও আছে, এবার নামাজের ভিতর দেখেন তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ঈমানের ধ্বনিটাও ওইখানে আছে। এবার রুকুর মধ্যে দেখেন তাসবিহ আছে, রুকুর মধ্যে তাসবিহ আছে, সিজদার মধ্যে তাসবিহ আছে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, শারীরিক ব্যায়ামও আছে, চোখের ব্যায়ামও আছে, হাতের ব্যায়ামও আছে, কোমরের ব্যায়ামও আছে, তাসবিহও আছে, জিকিরও আছে, নবীর সালামও আছে, মহাব্বতও আছে, মায়াও আছে, ভালোবাসা আছে, আবার হজের ধৈর্যটাও আছে। এই নামাজ হচ্ছে সর্ব ইবাদতের মূল, সেজন্য নামাজকে যে আপন করে নিতে পারে, বুঝে বুঝে সেই নামাজ তার ভিতরে একটা নূর সৃষ্টি করে দেয়। ওই নূরটা কি করে জানেন? মানুষ হিসেবে আমরা যে অন্যায় করি, রেগে যাই, হিংসা করি, বদনাম করি, অন্যকে নামানোর চেষ্টা করি, যে সমস্ত কাজগুলো শয়তানি কাজগুলো করি, ওই নূরটা এসে শয়তান তাকে আস্তে আস্তে ওইখান থেকে দূর করে দেয়। মনটা আস্তে আস্তে মানুষের মতো মানুষ হতে থাকে, ওই মানুষটাই সমাজের জন্য নিয়ামত হয়, এমন নিয়ামত যে মারা গেলে আত্মীয় স্বজন তো চোখের পানি ফেলে ফেলে, এলাকার মানুষ পর্যন্ত কান্না করতে বাধ্য হয়, একটা ভালো মানুষ হারিয়ে ফেলেছিস। তাহলে এই নামাজের দরকার, জোরে বলেন এই নামাজের দরকার। মসজিদের মিনার থেকে যখন আল্লাহ পাকের নামের ধ্বনিটা ভেসে আসবে আশেকের কর্ণ কোহরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু জোরে কাজ সব পিছনে, নামাজকে সামনে রাখবেন। আর একটু জোরে, আমার মা বোনেরা রান্না করে না,